নমস্কার, লাবণীর অন্দরমহলে সবাইকে স্বাগত। গত 21শে নভেম্বর ছিল জগদ্ধাত্রী পুজো। তো চন্দননগরে 4 দিন ধরে পুজো হয়, কিন্তু আমাদের কলকাতা বা তার পারিপার্শ্বিক যে কোনো জেলাতেই নবমীর দিন সাধারণত সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়ে থাকে। যে কোনো বনেদি বাড়িতেও 4 দিন ধরে হয়, কিন্তু আমরা এবছর একদিনেই 4 বেলার পুজোটা করেছি। 4 বেলা না, 3 বেলার পুজো করেছি। তো প্রথমে ছিল সপ্তমীর পুজো। সপ্তমী পুজো আমরা এইভাবেই করেছিলাম। সপ্তমীতে অল্প করে ভোগ দিয়েছিলাম, লুচি, 5 রকম ভাজা, মিষ্টি, সেটুকুরই ভিডিও আমার মেয়ে করে দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অল্প করেই করেছিলাম, কারণ এবছর আমার মেয়ের এক্সাম ছিল আর পুজোটা ওর ইচ্ছেতেই আমরা শুরু করেছি। আর এইসব পুজোর যাবতীয় ডেকোরেশনের কাজ ওই সামলায়, কিন্তু ওর পরীক্ষা ছিল বলে সেইভাবে বড় কিছু করিনি। তারপর অষ্টমীতে আমরা মাকে মিষ্টি আর ফল দিয়েছিলাম। আর তারপরে নবমী পড়ে গিয়েছিলো, রাত্রিও হয়ে গিয়েছিলো, তখন আমরা যেটুকু লাইটিং সাজাতে পেরেছি সেইভাবেই তোমাদেরকে ভিডিওটা তুলে ধরলাম। এই রুমেই আমার সরস্বতী পুজো হয় আর এই লাইটগুলো ফিক্সড থাকে, তখন আর নতুন করে লাইট সাজাতে লাগে না। তো যাই হোক, নবমী পড়ে গিয়েছিলো, নবমীর জন্য আমি কিছু ভোগ রান্না করেছিলাম, সেই ভোগেরই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম। এখানে পোলাও করেছিলাম, আর করেছিলাম পনির, আলুর দম, 5 রকম ভাজা, পায়েস, যতটুকু পেরেছি। সারাদিনে উপোস ছিলাম, খুব একটা ভালোভাবে করে উঠতে পারিনি, তবু যতটুকু পেরেছি চেষ্টা করেছি করার, মাকে একটু ভোগ নিবেদন করে নিজের মনকে সন্তুষ্ট করার। তারপর হয়েছিল আরতি। আরতি সপ্তমী, অষ্টমী, নবমী 3 বারই আরতি হয়েছিল, 3 বারই পুষ্পাঞ্জলি হয়েছিল, হোম 1 বার হয়েছিল। আসলে প্রথম বছর তো ঠিকঠাক নিয়মটা জানিও না, ঠাকুরমশাই যেভাবে বলেছিলেন সেভাবেই করার চেষ্টা করেছি। তো এই পুজোর পেছনে একটা গল্প আছে। আমার মেয়ে খুব ইচ্ছা ছিল দুর্গাপুজো করার, কিন্তু সেইভাবে আমাদের জায়গাও নেই আর সেইভাবে ঠিক পেরে উঠলাম না। তো অনেকদিন থেকে বলেছিল মাকে নিয়ে আসবেন বাড়িতে। তো যাই হোক, আমার মেয়ের কথা মেয়ের বাবা ফেলতে পারে না। তো গত বছর পাথরেরই এক মায়ের মূর্তির অর্ডার দেওয়া হয়েছিল, সেটা ডেলিভারি পেয়েছিলাম ধনতেরাসে গত বছর, কিন্তু তারপরই আমার ছেলের ডেঙ্গু হয়ে নার্সিংহোমে ভর্তি হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়। ওকে রিলিজ করা হয় জগতী পুজোর আগের দিন, তখন আমরা ঠিক করি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করবো, আর সেটা হয়েছিল জগতী পুজোর দিন। তারপর থেকেই ঠিক হয়ে যায় যে আমরা প্রত্যেক জগদ্ধাত্রী পুজোয় মায়ের আরাধনা করব। সেই অনুযায়ী এবছর আমরা শুরু করি। তো যাই হোক, মা যেহেতু আমাদের বাড়িতেই থাকবে, তাই জন্য আমরা বিসর্জন করি না, করবো না, শুধুমাত্র নিয়মটুকু রক্ষার জন্য দধিকর্মা করেছিলাম ঠাকুরমশাইয়ের ইচ্ছাতেই। তো যতটুকু পেরেছি সাধ্যমতো করার চেষ্টা করেছি, ঠাকুরমশাই যেভাবে আমাদের বলেছেন সেভাবেই করার চেষ্টা করেছি। এবছর প্রথম বছর, অনেক কিছু ভুল ত্রুটি অনেক কিছুই হয়েছে, অনেককে বলাও হয়নি, ছোটো করেই করেছি, কারণ ছেলের পরীক্ষা সামনেই, মেয়ের পরীক্ষা চলছে, সামনের বছরও হয়তো হবে না, ছেলে মেয়ে বোর্ড এক্সাম থাকবে, তাই হয়তো 2 বছর একটু অসুবিধা হবে, কিন্তু তারপর মায়ের যদি ইচ্ছে থাকে বা সাধ্য সামর্থ্য থাকলে অতি অবশ্যই বড় করে করার চেষ্টা করব। আর যাই হোক, পুজো তো যেমন করেই করি মায়ের সন্তুষ্ট হলেই হলো। মা সবার ভালো রাখুন, সামনের বছরগুলো সবাইকে ভালো রাখতে চেষ্টা করুক, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই জানিও।